হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার, ভিলেজ ব্লগ থেকে। তো আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখেন তাদের মধ্যে বেশিরভাগই দেখতে পাবেন যে আমি অ্যাকচুয়ালি ঠাকুর দেবতার ভিডিও বেশি দেখাতে ভালোবাসি। তো সেরকমই আজকে আপনাদের খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে এসেছি, যে জায়গাটি হচ্ছে দক্ষিণেশ্বর। তা দক্ষিণেশ্বরে যেতে গেলে আপনাকে আপনি কোথা থেকে আসছেন তার উপর নির্ভর করবে সেই জায়গা যাওয়ার। তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি গেদে থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে বিধাননগর নামতে হবে, সেখান থেকে ট্রেন ধরে দক্ষিণেশ্বর যেতে হবে। বা আপনি যদি শিয়ালদা থেকে আসেন তো ডাইরেক্টই আপনি দক্ষিণেশ্বরের ট্রেন তো আপনি পেয়ে যাবেন। তো আমি বিধাননগর হয়ে গিয়েছি, তো বিধাননগর থেকে দক্ষিণেশ্বর যেতে 5 টাকা ভাড়া আর 10-15 মিনিট মতন টাইম লাগে যেতে। আপনি যদি বিধাননগর থেকে দক্ষিণেশ্বরে যেতে চান তাহলে আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসে না, ট্রেনটি অ্যাকচুয়ালি 2 নম্বর প্ল্যাটফর্মে আসে এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটি দক্ষিণেশ্বরে যায়। তো দক্ষিণেশ্বরে গিয়ে আপনি প্রথমে যে জিনিসটা দেখতে পাবেন সে হচ্ছে দক্ষিণেশ্বরে প্রবেশ করার যে প্রথম যে ওভারব্রিজটা আছে বা যে ফ্লাইওভার ব্রিজটা আছে, তো ফ্লাইওভার ব্রিজটা এত সুন্দর। আর আমি তো প্রথমে ভেবেছি এটাই ফ্লাইওভার ব্রিজটাকেই ভেবেছি দক্ষিণেশ্বর, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ব্রিজ ছিল একটা, আমি বুঝতে পারিনি ওটা প্রবেশ করা ব্রিজ। দক্ষিণেশ্বরে গিয়ে আপনি যে জিনিসটা প্রথমে দেখতে পাবেন সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে প্রবেশ করার যে গেটটি, গেটটি এত সুন্দর সুন্দরভাবে তৈরি করা। আর গেটের ভিতর দিয়ে যখন আপনি প্রবেশ করবেন মনে হচ্ছে কোনো একটা সুন্দর পার্কে চলে এসেছি। সে মন্দিরের পরিবেশটা এত সুন্দর আর মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, পয় পরিষ্কার আর সবসময় লোকের ভিড় ওখানে লেগে আছে। তবে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সে নিয়মগুলো না করলে মানলে ফাইন হতে পারে। তো যেমন সরকারি নিয়ম অনুযায়ী আর ওখানে সবসময় কেন্দ্র বাহিনী থাকে, তো সেই ফেলি আপনাকে প্রথমে মোবাইল নিয়ে যেতে পারবেন না আপনি, কারণ মোবাইল নিয়ে যাওয়া বারণ আছে। তারপরে চটি আর ব্যাগ, এটা আর মোবাইল, এই 3টে জিনিস আপনাকে একটি কাউন্টার আছে সেখানে টাকা দিয়ে রাখতে হবে। চটি রাখলে আপনার 3 টাকা করে নেবে এবং ব্যাগ রাখলে আপনার কাছ থেকে 13 টাকা, মানে 13 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। তো আর হচ্ছে মোবাইলও ব্যাগের মধ্যে রাখতে হবে। তো আপনাকে একটা কুপন দেবে, ওই কুপনটা নিয়ে গুছিয়ে রাখতে হবে। আর কুপনটা হারিয়ে ফেললে কিন্তু আপনি ব্যাগ আর মোবাইল বা চটি কিছুই পাবেন না। তো আপনাকে কুপনটা অবশ্যই যত্ন সহকারে রাখতে হবে। আর মন্দিরের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড আছে। তো ওখানে যে সিকিউরিটি মহিলা বা পুরুষ দুই সিকিউরিটি গার্ড আছে, তো ওখানে আপনাকে কিন্তু ভালোভাবে চেক করবে। চেক করার পরে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে যদি কিছু না বুঝতে পারেন তো ওখানে যে গার্ড থাকে কেন্দ্র বাহিনী, তো ওদের কাছে সব কিছু জিজ্ঞেস করে ওরা কিন্তু বলে দেয়। ওখানে হিন্দি ভাষাভাষীর লোকে থাকে এবং বাংলা ভাষাভাষীর লোকও থাকে। মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনি যদি ইচ্ছা করেন যে দেব মা কালীকে পুজো দেওয়ার জন্য কিছু নেবেন বা যে ফুল পাতা টাটা যা নেবার নেবেন, তো ওগুলোন কিন্তু আপনি একটু এই সাইডে বা দেখবেন বা হাতেই আপনার অনেক দোকান বা একটা শপিং মলের মতন অনেক দোকান আছে, সেখানে কিন্তু ঠাকুরের যাবতীয় জিনিসপত্র ওখানে পাওয়া যায়। তো ওই জায়গায় গিয়ে আপনি যাবতীয় ঠাকুরের পুজো দেওয়ার জিনিস পেয়ে যাবেন। এবং তার সাথে আপনার যদি কোনো ব্রেকফাস্ট করার দরকার হয় তো ওখানে ব্রেকফাস্টেরও দোকান আছে। আপনার যদি বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাবার থাকে তো ওখান থেকে আপনি সেই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন ঠাকুরের মূর্তি বা বিভিন্ন মালা বা বিভিন্ন জিনিসপত্র ওখানে বিক্রি হয়, সব কিছু আপনি পেয়ে যাবেন। তো আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি, তা ট্রেনের মধ্যেই কিন্তু আমি দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি।
তো ট্রেনের মধ্যে যেতে যেতে এত সুন্দর কলকাতার ভিউ দেখতে পাচ্ছি, তো আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না, তাই আপনাদের একটু দেখানোর জন্য আমি ভিডিওটা কিছুটা করেছি। তো অ্যাকচুয়ালি যে আমাদের লোকাল ট্রেনের পাশ দিয়ে আবার মেট্রো রেল, তো এই মেট্রো রেলটাও দক্ষিণেশ্বরে গিয়েছে। তো মেট্রো রেলে গিয়ে গেলে কিন্তু আপনি তাড়াতাড়ি চলে যেতে পারবেন, আর বেশি টাইম লাগবে না, কিন্তু লোকাল ট্রেনটা অনেক লেটে আসে, যেমন 1.5 ঘন্টা আধা ঘন্টা পর পর কিন্তু লোকাল ট্রেন। কিন্তু মেট্রো ট্রেনে গেলে আপনি 5 মিনিট 10 মিনিট পর পরই মেট্রো ট্রেন পেয়ে যাবেন। তো আপনি মেট্রোতে একটু ভাড়া বেশি, কিন্তু লোকাল ট্রেনে। ভাই বন্ধুরা, দক্ষিণেশ্বর চলে এসেছি। বিধাননগর থেকে দক্ষিণেশ্বর আসতে মাঝে দুটো স্টেশন, আর এক কাছে বরানগর, দুটো স্টেশন হবে। বিধাননগর থেকে আছে দমদম, দমদম থেকে বরানগর নামে একটা জায়গা আছে, সেই স্টেশন, ওই স্টেশনটার পরেই দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর চলে এসেছি, এইবার মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু মন্দিরটা কোন দিকে আমার জানা নেই, কাউকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে আমার সেই জায়গাটা পৌঁছাতে হবে। তো এখনই ট্রেন থেকে নেমেছি, দেখুন দক্ষিণেশ্বর স্টেশন। মেন রোডে যাওয়ার রাস্তা কোনটা আছে কি জানি, এটা তো বুঝে খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো নিচে নামার, দেখি দাদার কথা শুনে জায়গাটাই বলতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার এটা, তো একটা গার্ড দাদার কাছে জিজ্ঞেস করলাম যে দক্ষিণেশ্বর মন্দিরে যাবো, তো আর ওভারব্রিজটা দেখুন না কত সুন্দর, মানে এখানে এসে এত সুন্দর জায়গা দেখুন। খুব সুন্দর, এখন মেন জায়গায় পৌঁছানোর লোকে। অ্যাকচুয়ালি আজকে আমার ডিউটি আছে, ঠিক আছে, তবু অনেকদিন থেকে প্ল্যানিং করছি যে যাবো যাবো, তাই যাওয়া হয়েই উঠছে না, আজকে টাইম পেয়েছি, আজকে যাচ্ছি, ডিউটি আছে, আবার কাজ কমপ্লিট করার পরে আবার ডিউটিতে যাব। ও এটা মন্দির নাকি? অ্যাকচুয়ালি বন্ধু এই যে যাচ্ছি না, এটাই হচ্ছে মন্দিরের, না 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 পুজো দেবো, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মন্দিরের যাবার রাস্তা, ঠিক আছে, আমি পুজো দেবো না, অ্যাকচুয়ালি পুজো না, এইগুলো তো আমি পুজো দেবো না দিদি। অ্যাকচুয়ালি এখানে এই যে যে দোকানগুলো দেখছেন, এখানে সব এই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিবার জন্য যা কিছু প্রয়োজন হয়, ঠিক আছে, মিষ্টি থেকে শুরু করে যত কিছু, মানে ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য যা কিছু দরকার হয় সবকিছু এই দোকানগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর এই এটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর যাওয়ার আছে, একদম প্ল্যাটফর্মের পাশেই, প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে তোমার এই ওভারব্রিজটা, আর এই ওভারব্রিজটা দিয়েই যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে। তো এই ব্রিজটা অনেক বড়, ঠিক আছে, আমি বলতে পারছি এটা কিসের নিচে কি মেট্রো স্টেশন আছে, মেট্রো রেলের ইয়ে আছে নাকি লাইন আছে নাকি সঠিক বলতে পারছি না, কিন্তু ব্রিজটা খুব সুন্দর। দেখুন সব এখান থেকে ঠাকুরের পুজো, যারা পুজো দেবে তারা কেনাকাটা করছে এখান থেকে, ঠাকুরের পুজো দেওয়ার জন্য সব ডালি সাজানো সাজানো আছে, হয়তো একটা
যে যেমন ডালি নেবে তার সেরকম একটা রেট এরা বিক্রি করে। ঠিক আছে, তো যে জায়গায় যাই আমি কিছু না কিছু নিই, তো ওখান থেকেও কিছু একটা নেব, দেখা যাক কি নেওয়া যায়। তবে চলো যাই, হ্যাঁ অনেক দিনের স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে, দক্ষিণেশ্বর যাওয়ার। টাইম করে উঠতে পারি না, আজকে টাইম হয়েছে, আজকে যেতে হবে। আবার আমার অ্যাকচুয়ালি ডিউটি 11টার থেকে ডিউটি ছিল, কিন্তু আবার যাবো বলে যদি আমার, আমি দুজনে কাজ করি, তো একজন যদি ছুটিতে যায় তো আরেকজনের দুটো থেকে কাজ হয়, তো আমি এরকম দুটো থেকে কাজটা করলাম, আজকে অনেকটা টাইম হাতে পেয়েছি, তো চলো একবার ঘুরেই আসতে হয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে ঘুরে ঘুরে বেড়ানো বা দেখে বেড়ানো, হ্যাঁ পেছনটাই আছে, ফোন সাফ করে দিয়ে নেবো। মন্দিরের কাছাকাছি চলে এসছি, এটা শেষে সবার ব্রিজটা, এবার হয়তো নিচে যেতে হবে। ঠিক আছে, ওর ব্রিজটা দারুণ, খুব সুন্দর। ঠিক আছে, দেখুন কত সুন্দর বসার জায়গাটা, গেল একটা একটা লিফট, একটা লিফট চলছে আর একটা লিফট চলছে না, আমরা যেটাতে যাবো ওটা লিফটটা চলছে না। এখন হেঁটে হেঁটেই জানি না, নিচে গিয়েই কি দক্ষিণেশ্বর মন্দির, না এখান থেকে হয়তো কিছু ধরতে হবে যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এটা মন্দির, ঠিক আছে, তো ভিতরে ঢুকছি কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকছি, আমি জানি না সঠিক ক্যামেরা ঢুকলে কোনো প্রবলেম হবে কিনা, তবু যাচ্ছি, দেখা যাক, সম্ভবত হয়তো মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেবো না ক্যামেরা নিয়ে। তবে তবে তুমি বাইরের থেকে বাইরের থেকে দেখুন, যতগুলো মন্দিরে গিয়েছি এই পর্যন্ত আর যত জায়গায় ঘুরতে গিয়েছি, সব জায়গায় সুন্দর সুন্দর, মানে এত সুন্দর এই জায়গাগুলো আর এত সুন্দর করে রাখা। দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা, এই যে অল্প একটু দেখা যাচ্ছে মাথাটা, ফুড প্লাজা, এখানে খাবার টাবার পাওয়া যায় যদি খেতে ইচ্ছে হয়। হ্যাঁ চলে এসছি বন্ধুরা, এই দেখুন দক্ষিণেশ্বর মন্দির, যারা এখনো আসেনি বা আসার মন আছে তো অবশ্যই একবার দক্ষিণেশ্বর মন্দিরে আসবে। ঠিক আছে,
আর দেখুন কত সুন্দর জায়গা। আর দক্ষিণেশ্বর মন্দিরে আসতে গেলে আপনাদের আপনারা যদি গেদে থেকে আসেন তো দমদমে নাম ইসে নামবেন, হ্যাঁ বিধাননগরে নামবেন। আর যদি শিয়ালদা থেকে আসেন তো তারা দক্ষিণেশ্বর তো ডাইরেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বিধাননগর থেকে দুটো স্টেশনের পরেই হচ্ছে তোমার দক্ষিণেশ্বর। তো এইখান থেকে হয় জমা, কি জমা দিচ্ছে আমি সঠিক, ব্যাগ ব্যাগ ট্যাগ জমা দিচ্ছে হয়তো, ঠিক আছে। এই দেখুন ব্যাগ ট্যাগ এখানে জমা দিচ্ছে, এখানে জমা দিয়ে হয়তো মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে, ঠিক আছে। এবারে ও হ্যাঁ, চটি চটি জুতা যার যা আছে, ব্যাগপত্র যার যা আছে সব কিছু জমা দিচ্ছে এখানে। তো অ্যাকচুয়ালি তো আমি তো পুজো দিতে পারবো না, আমি এসেছি ভিডিও করার জন্য, দেখানোর জন্য আপনাদের। তো পুজো অন্য কোনো একদিন দেবো, তো আজকে এই পর্যন্ত, আজকে শুধু ঘুরে। তো এই কাউন্টার, ঠিক আছে, বিভিন্ন কাউন্টার নম্বর আছে, তো এখানে আপনার যাবতীয় যা কিছু এখানে রাখতে পারে, ঠিক আছে। একদম মন্দিরে ঢোকার একদম কিছুটা সামনের দিকে এসেই এই গেটটা, এখানে জুতা রাখতে তো 3 টাকা করে নেয়, মাথা পিছু জুতা রাখলে 3 টাকা করে নেয়। এই কাউন্টার দেখে রাখুন, গেট, এই যে গেট, মেন গেট, এই মেন গেট থেকে ঢুকে এই দেখুন একদম পাশেই আছে এই জুতা রাখার কাউন্টার, এখানে আপনাকে জুতা রেখে 3 টাকা করে নেবে মাথা পিছু, তারপরে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে পূজা দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখি চলো যা যাক মন্দিরের দিকে। আগে মন্দিরে ঢোকার আগে এখানে ঠাকুরের জিনিসপত্র কিছু পাওয়া যায়, যে দোকানপত্র গুলো পুজো দেওয়ার জন্য, তো সেই জায়গাটা আগে ঘুরে আসি, ঠিক আছে। পরে মন্দিরটাকে, মন্দিরের জায়গাটায় যাব, ঠিক আছে। আগে এই এই প্লেসটা গিয়ে একটু দেখে নি, চলো এখানে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়, কোথায় কি আছে সবকিছু বৃত্তান্ত ঘুরে দেখাবো, ঠিক আছে। সব একটা মন্দিরের একটা পার্ট ভাগ করে দেওয়া, ঠিক আছে। এটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি দেখুন, আর দেখুন মন্দিরটা এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। সব এক একটা পার্ট ভাগ এখানে, আর এখানে অ্যাকচুয়ালি এগুলো প্রাইভেট সিকিউরিটি, ঠিক আছে, এগুলো কোনো ফোর্স না। তো প্রাইভেট ভাবে রাখা আছে, তো দেখুন পুজো দেওয়ার জন্য এগুলো সব কাউন্টার, ঠিক আছে। এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করেছি তো ওই জন্য, নাহলে পুজোটা দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, আর একদিন আসলে তখন দেবো। দেখুন আগে বাইরের সাইডটা ঘুরিয়ে দেখায়, তারপরে মন্দিরের সাইডটা, তারপর মন্দির মন্দিরের সাইডটা ঘুরিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এক দিদির আমাকে খুব ভালো করছে, ঠিক আছে। এই সাইডটা একটু দেখে আসি কি কি পাওয়া যায় এখানে। এই দেখুন মেন জিনিস তো এখানে পাবেন, ঠিক আছে। যদি আপনার বাড়ির জন্য কিছু কেনাকাটার থাকে এখান থেকে পেয়ে যাবেন। ওকেই বলছি, এবার আমি না যাই।
তো মন্দিরে পুজো পুজো দেওয়ার জন্য কোথায় কি পাওয়া যায়, কোথায় কি আছে, বা আপনি যদি বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে চান কোথায় কি পাওয়া যায়, সবকিছু আমি ঘুরিয়ে দেখালাম আপনাদের। ঠিক আছে, তো এইবার এইবার হচ্ছে আপনাদের মন্দিরটা দেখাবো, মেন যে জিনিসটা সেই জিনিসটা এবার আপনাদের দেখাবো। তা চলুন যাওয়া যাক এবার মন্দিরের দিকে, মন্দিরটা দেখতে আসি, মেন জিনিসটা দেখতে হবে, মেন জিনিসটাই। আর অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর আসতে একদম কম টাকা খরচ হয়, আপনি 35-25-30 টাকার মধ্যে চলে আসতে পারবেন, বুঝলেন? যদি গেদে থেকে কেউ আসে তো তবুও সে ওই 35-40 টাকা 35-25 টাকার মধ্যে, ট্রেনের ভাড়া হয়তো 25 টাকা নেবে। ঠিক আছে, তো 25 টাকার মধ্যে আপনি দক্ষিণেশ্বর চলে আসতে পারবেন। ঠিক আছে, আর দেখুন অ্যাকচুয়ালি এখন না মেঘলা মেঘলা, ঠিক আছে, এই জন্য আমার ক্যামেরাতে আমি ঠিক মতন দেখতে, ক্যামেরা তো ঠিক নিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিক মতন দেখতে পারছি না। ঠিক আছে, মনে হচ্ছে অন্ধকার অন্ধকার একটা ভাব। ঠিক আছে, তো এবার মন্দিরের দিকে যাব। জেন্টস লেডিস ওখানে আবার কি জানি কুপন টুপনের ব্যাপার আছে নাকি সঠিক জানি না, তবে মন্দিরে যায় কোনো মন্দিরে গেলে সেখানে বেশিরভাগ কুপন সিস্টেম থাকে, তো দেখা যাক গিয়ে দেখি কি আছে সিস্টেম, জানি না, মোবাইল নিয়ে যাচ্ছি, মোবাইল নিয়ে ঢুকতে দেবো। তো আপনাকে মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু ব্যাগ ফোন সবকিছু জমা দিতে হবে, আমি মন্দিরের মধ্যে যেতে আসছিলাম তো বললো যে ব্যাগ ফোন আগে জমা দিতে হবে। ঠিক আছে, তো ওই জন্য আমি এখনো যাইনি, তবে ফোন যদি জমা নিয়ে নেয় আমি কি কায়দায় ছবি তুলবো, আমি তো সেটাই ভাবছি যে ফোন যদি জমা নিয়ে নেয়, দেখুন এখানে অনেক মায়েরা, যে মায়েরা হচ্ছে কোনো মানুষা করে সে সেই মায়েরা এখানে এসে সেই মানুষের শোধ দেয়, আর হচ্ছে যা যার মনোবাসক পূর্ণ হয়ে যায়, যার যা মানসা থাকে যা সেগুলো পূরণ হয়ে গেলে এখানে এসে ঠাকুরকে পুজো দিয়ে যায়, আর যা যে যা দেওয়ার কথা বলে সে তাই দিয়ে যায়। দেখুন চলুন চারি সাইডটা, ও পিছনে অ্যাকচুয়ালি না ঘুরলে না কিছুটা দেখা যাবে না, ঠিক আছে, অনেক বড় এরিয়া আর সবকিছু, পিছনে সম্ভবত গঙ্গা, সব মনীষীদের মূর্তি বানানো এখানে, দেখুন অ্যাকচুয়ালি এই এই জায়গায় এই গঙ্গাতে অ্যাকচুয়ালি মায়েরা চান করছে, তো ভিডিও আমি ওই জন্য করলাম না দেখে। তো দেখুন মন্দির, দেখুন কত সুন্দর, এত সুন্দর,
চলুন দেখি ওদিকটা কি আছে একটু দেখে আসি। মেন মন্দিরে এখন প্রবেশ করতে পারিনি, তবে মোবাইলটা যদি রেখে যায় আমি কিভাবে মেন মন্দিরে উঠবো আর সে জায়গায় গিয়ে কিভাবে ভিডিও ভিডিও তো বানানো সম্ভব হবে না, কারণ মোবাইল নিয়ে বারণ আছে ওখানে, তো ছবি তো তোলার দরকার ছিল, কিন্তু সেটাও কি হবে না। অনেক স্বপ্ন নিয়ে এসেছি কিন্তু স্বপ্নটা যা কি হবে শেষ পর্যন্ত বলতে পারছি না। চলুন ঘাটটা একবার দেখিয়ে আসি। এসে এখানে তো গঙ্গার ঘাট সব, এই দেখুন এই গঙ্গার ঘাটে সব এখানে স্নান করে, তো আমি এসেছি, আমি তো স্নান করতে পারছি না, তবু নিচে পর্যন্ত নেমে একবার দেখাবো। দেখুন দক্ষিণেশ্বরের যে ব্রিজ, গঙ্গার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা দেখুন, চলুন একটু গঙ্গাটা দেখিয়ে নিয়ে আসি। এখানে পুজো দেওয়ার আগে হয়তো সব স্নান করে, স্নান করার পরে পুজোটা দেয়, আর তা না হলে হয়তো পুজো দেওয়ার পরে স্নান করে। ঠিক আছে, আর নিচে যাবো না, স্যাঁতস্যাঁতে আছে ওই জন্য আর নিচে যাচ্ছি না, এবার উপরের দিকে যাবো। এবার যে মেন জিনিস দেখ, এবার মন্দিরের মধ্যে প্রবেশ করার তে হবে, যেখানে হোক ব্যাগটা যদি রেখে প্রবেশ করতে হয় তাও করতে হবে। ঠিক আছে, কারো হয়তো ব্যাগ দেখছে না কিন্তু মোবাইল আছে নাকি এটা বলতে পারবে, মোবাইল হয়তো কেউ জমা দিচ্ছে না, ব্যাগটাই জমা দিচ্ছে। ঠিক আছে, মোবাইল দিলে চলবে কি কাজে, মোবাইল দিলে তো হবে না, ছবি তোলার ব্যাপারটা আবার থাকে, অনেকে ছবি টবি তোলে, হয়তো ভিতরে ছবি না তুলতে দিল, মন্দিরের ছবিটা তো তুলতে দেয়, ঠিক না, হয়তো ব্যাগটা রেখে আসবো, গিয়ে ব্যাগটা রেখে আসি। এই জায়গাতে মানুষগুলো দাঁড়িয়ে আছে বা এই যে দেখতে পাচ্ছেন ড্রেস পরে, এখন বান আসবে। ঠিক আছে, তো বান আসবে এই জন্য মানুষ সব ঘাট থেকে সব উপরে তুলে দিয়েছে, সব উপরে তুলে দিয়েছে, এই দেখুন সব সব মানুষ উপরে দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, আর ওই ওই দাদারা গার্ড দিচ্ছে যাতে কেউ
বানের জলে কাউকে কোনো প্রবলেম না করতে পারে। আর কিছু মানুষ দেখছে না জলের মধ্যে রয়েছে, তো ওরা কিন্তু পয়সা তুলছে, ঠিক আছে। একটা দড়ির মাথায় চম্বুক বাঁধা আছে, ওই দেখুন, তো ওই চম্বুকটা যখন জলের মধ্যে ফেলছে তখন ওতে যা পয়সা আছে আটকে যাচ্ছে, আর সেই পয়সা ওরা তুলে তুলে নিচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই জায়গার থেকে পয়সা তোলা হয়। ওই দেখুন ওই দাদাটা তুলছে দড়ি দিয়ে। অ্যাকচুয়ালি আমি আর একটু নিচে যেতে চাইছিলাম, কিন্তু নিচে যেতে দেবে না এখন, হয়তো কারণ বান এসে গেছে, বান আসবে এখনই। নিচে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ও মানুষগুলো হচ্ছে পয়সা তুলছে, ঠিক আছে, গঙ্গা থেকে পয়সা তুলছে। অনেকে পয়সা গঙ্গাতে দেয়, তো সেই পয়সাগুলো কেউ চম্বুকের সাহায্যে কেউ বা হাত দিয়ে, ঠিক আছে, পয়সাগুলো তুলছে। আর এখন গঙ্গাঘাটে মানুষ এই কারণে নেই, এখানে এখন বান আসবে, এই জন্য যত মানুষ ছিল গঙ্গাঘাটে সব মানুষগুলোকে উপরে তুলে দিয়েছে, ঠিক আছে। আর ওই যে ছাতি মাথায় যে দাদারা দাঁড়িয়ে আছে, ওনারা অ্যাকচুয়ালি গার্ড দিচ্ছে যাতে কেউ নিচে না নামতে পারে। আর যে মানুষগুলো গঙ্গা স্নান করছিল এই জায়গা, সেই মানুষগুলো কিন্তু সব এদিকে রয়েছে, ঠিক আছে। তো আমি তার জন্য অপেক্ষায় আছি যে বান আমি দেখিনি আজ পর্যন্ত, ঠিক আছে, একবার দেখেছিলাম অনেকদিন আগে, তো তো অনেক ছোটবেলায় দেখেছিলাম, তো এরপরে আর দেখা হয়নি, তো আমি দেখার জন্য অপেক্ষায় আছি। তো আমার সাথে থাকুন, আসলে অবশ্যই দেখাবো। Yeah.